করোনা, লকডাউন এসবের কারণে আমাদের অনেকেরই ঈদ গিয়েছিল বাসার মধ্যে। আমরা বাসাতেই আমাদের ঈদের আনন্দটা আপনজন বা প্রিয়জনদের সাথে ভাগাভাগি করে নিয়েছিলাম। কিন্তু কুরবানির ঈদ হয় সবচেয়ে আলাদা। এই ঈদটাতে আমাদের বাইরে যেতেই হয়, আর বাইরে বিভিন্ন কারণে যেতে হয়। প্রথমত হলো কুরবানির কেনাকাটা করতে, অর্থাৎ আমরা গরুর হাটের বাজারে গিয়ে থাকি কুরবানির গরু কেনার জন্য। এরপরে আরও নানা যাবতীয় বিষয় আছে, সেগুলো আপনারা সকলেই জানেন, এই জন্য বিস্তারিত বলছি না। কিন্তু এবছর করোনা পরিস্থিতির কারণে আমাদের কুরবানির ঈদটাও কিন্তু অনেক ভিন্ন হচ্ছে, এবং সেই সাথে আমাদের সকলের মনে একটা প্রশ্ন আছে, এবছর ঈদে আমরা কিভাবে কেনাকাটাটা করব বা কিভাবে আমরা হাট বাজারে যাব। রেলমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সাথে আলোচনা করে একটা দিন তারিখ ঠিক করা হবে, এবং সেই দিন তারিখ অনুযায়ী ট্রেনে করে গরু নিয়ে যাওয়ার জন্য বা গরুর বাজার করার জন্য। তো এক্ষেত্রে প্রতি গরুর পেছনে 1,500 থেকে 2,000 টাকা খরচ হবে। যদি ঢাকার ভিতরে হয় তাহলে 1,500 থেকে 2,000, আর যদি ঢাকার বাইরে হয় তাহলে তার চেয়ে একটু বেশি বা কমও হতে পারে। তো পদক্ষেপটা নিয়েছেন উনি, আর আমার মতে এই পদক্ষেপটা নিয়ে একটু ভালোই করেছে। আর আমরা যেখানেই যাব অবশ্যই সতর্ক থাকব, জন্যই আমাদের সকলেরই উচিত যা করি একটু সুন্দরভাবে করি, সতর্কভাবে করি, যাতে আমাদের ভবিষ্যতের ঈদগুলাও এভাবেই আমরা পরিবারের বা আপনজনদের সাথে কাটাতে পারি। তো ঠিক আছে, আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা বাজিয়ে দিবেন, এবং ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। সবাইকে অনেক ধন্যবাদ।